শনিবার জার্মানির রাজধানী বার্লিনে প্রবাসী নারীদের উদ্যোগে আয়োজন করা হয় ঈদ উল আজহার পুনর্মিলনী অনুষ্ঠানের। বরাবরের মতোই উৎসবে যোগ দেন সর্বস্তরের প্রবাসীরা। এমন আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসে জন্ম নেয়া নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও দেশের ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। আপনাদের যে এই গেট টুগেদারটি, এটি তাৎপর্যপূর্ণ এবং সহবর্মিতা প্রত্যেকের জন্য আছে। এই সুযোগে আমি একটি বিষয় বলতে চাই, সেটি হলো যে আমরা দূতাবাসে সবসময় চেষ্টা করি আপনাদের সেবা দিতে। গেল বছরগুলোর মতো এবারও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে খুশি আয়োজকরা। অনুষ্ঠানে সবার কণ্ঠে ছিল বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়। প্রতি বছরের মতো এবারও আমরা ঈদ আয়োজন করতে পেরে অনেক ভালো লাগছে এবং বার্লিনের সবাইকে নিয়ে একটা সুন্দর দিন কাটালাম। সবার কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে আগামী বছর আরবার আমরা সেই একইভাবে সবাই নিয়ে সুন্দরভাবে উদযাপন করতে পারি। চমৎকার এই আয়োজনে ছিল দেশীয় সুস্বাদু সব খাবারের সমারোহ। অনুষ্ঠান শেষে ক্ষুদে শিল্পীদের গান ও নাচের পাশাপাশি দেশের জনপ্রিয় সব গান পরিবেশন করেন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের শিল্পীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।